তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা মারা যাওয়ার পর উনি সাধারণত ওনার চাচার আবু তালিবের সাথেই বড় হয়ে বড় হন এবং তার সাথে ব্যবসা দেখাশোনা শুরু করেন। এবং এমন একটা পর্যায়ে প্রায় দশ পনেরো বিশ বছর যেতে ওনার বয়স যখন প্রায় 20 বছর, উনি প্রায় আবু তালিবের স্নেহের পুত্রের মতোই, প্রায় তার পুত্রের মতোই আসলে তাকে স্নেহ করতেন আবু তালিব। সো তার সম্পর্কটা এমন হয়ে যায়, ব্যবসাগুলো আবু তালিব এমনভাবে তার উপর ন্যস্ত করে দেন যে উনি ব্যবসার একদম আবু তালিবের ডান হাত হয়ে যান। এই অবস্থায় যখন উনি প্রায় 20-এর কোঠায় পৌঁছে যান, তখন উনি আবু তালিবের মেয়ে ফাকিতা, তার নাম ছিল হচ্ছে ফাকিতা, সাধারণত অন্য একটা নামেও তাকে ডাকা হয়ে থাকে, উম্মে হানি। তো এই উম্মে হানি বা এই ফাকিতা ইবনে আবু তালেব, এনাকেই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি বিয়ের প্রস্তাব দেন। কিন্তু নবী সাল্লাল্লাহু ছিলেন যেহেতু একজন দরিদ্র ঘরের সন্তান, তার বাবা মা ছিল না, তো এই সম্পর্কটা আবু তালিব পছন্দ করেন নাই। আর আবু তালিব ছিলেন মক্কার একজন হাশিম গোত্রের নেতা ছিলেন আর কি, গোত্রপ্রধান ছিলেন, এবং যেহেতু উনি একদম গোত্রপ্রধান এবং তার বিশাল ব্যবসা ছিল, আর এইদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন উনি নবী এখনও হন নাই, তো উনি ছিলেন একদম তার কাজের লোকের মতো বা স্নেহের পুত্রের মতো। এটা ব্যাপারটা এমন ছিল যে হচ্ছে মন্ত্রীর মেয়েকে মন্ত্রীর কাজের ছেলে বা মন্ত্রীর কাজের লোক বিয়ে করতে চাচ্ছে মন্ত্রীর মেয়েকে। সো এই জন্যই সাধারণত উনি এই সম্পর্কটা মেনে নেন নাই, এবং এই ছিল আসলে ঘটনা। সো এই ঘটনা পেয়েছি এই বইটা থেকে। আপনারা যদি এমন ইন্টারেস্টিং আরও কিছু ঘটনা জানতে চান, এই বইটা পড়তে পারেন। সো থ্যাংক ইউ।